বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর এই লক্ষ্যকে সামনে রেখে 2010 সালের 11 নভেম্বর যাত্রা শুরু করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার যে সেন্টার থেকে জন্ম নিবন্ধন ভূমি সেবা পাসপোর্ট আবেদন সহ 300 বেশি সেবা পান গ্রামের মানুষ জনগণের দোরগোড়ায় সেবা প্রদানের এক যুগে এসে প্রান্তিক মানুষকে 80 কোটির বেশি সেবা দেওয়া হয়েছে সারা দেশে স্থাপিত 8000-এর বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে প্রতি মাসে এই সেন্টার থেকে সেবা নিচ্ছেন প্রায় 70 লাখ মানুষ এতে নাগরিকদের ব্যয় কমেছে গড়ে 16 শতাংশের মতো শুধু কি তাই সেবা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন নারী পুরুষ মিলিয়ে প্রায় 16000 মানুষ নারী উদ্যোক্তা প্রতি মাসে 5000 হতে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করছে এবং ডিজিটাল সেন্টার সময়ে গ্রামীণ নারীদের জন্য নির্ভরযোগ্য সেবা প্রদানে হাব হিসেবে পরিণত হয়েছে এবং এর মাঝখানে আরেকটা জিনিস আমরা বিশেষ করে নারীদের যাতে ফাইন্যান্সিয়াল আর্থিক পরিষেবা অন্তর্ভুক্ত এটার জন্য আমাদের বিশেষ একটি কর্মসূচি আছে সাথী নেটওয়ার্ক তাদেরকে নারীদের দেখা যায় ডিভাইস তাদের নামে নাই সিমটা তাদের নামে নাই তারা আয় করে কিন্তু তাদের অ্যাকাউন্টে থাকে না এই জায়গাগুলোতে আমরা কাজ করছি নাগরিকদের জীবনমান পরিবর্তনে ইতিবাচক অবদানের জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ডে ভূষিত করেছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আইটিইউ জনবন্ধব এই কর্মসূচি আরও বেগবান করতে দেশের 87000 গ্রামে একটি করে ডিজিটাল সেন্টার স্থাপনের ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে এই পলিসি আমার গ্রাম আমার শহর সেই লক্ষ্য পূরণের জন্য আগাচ্ছি আমরা শুধুমাত্র ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যায়ে সেবা দিয়ে আমরা আমাদের কার্যক্রম থামাতে চাই না আমাদের লক্ষ্য হচ্ছে 87000 গ্রামে একটা করে ডিজিটাল সার্ভিস ডেলিভারি সেন্টার স্থাপন করা এবং প্রতিটি মানুষের নাগালের মধ্যে আনা অর্থাৎ এখন যে 5 কিলোমিটার এরিয়ার মধ্যে একটা করে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে বলে মানুষের দোরগোড়ায় সেবা আছে বাংলাদেশে প্রতিষ্ঠিত ডিজিটাল সেন্টার মডেলটি ভবিষ্যতে বিশ্বের মাটিতে প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে আগামী 3 বছরের মধ্যে জাতিসংঘের সহায়তায় এর অধিভুক্ত 170টি সদস্য রাষ্ট্রের মধ্যে 50টি রাষ্ট্রে বাংলাদেশে ডিজিটাল সেন্টারের মডেলটি প্রতিস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী শুভ খান সময় সংবাদ ঢাকা